4-5 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মেনলি শুষ্ক আবহাওয়া, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পং এই দুটো জেলাতে 24, 25, 26 এই 3 দিন হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, সাথে একটু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি। বাকি উত্তরবঙ্গের সমস্ত জেলাতে মূলত ড্রাই ওয়েদার। রাতের তাপমাত্রা কাল থেকে অ্যাটলিস্ট আগামী 3 দিন গ্র্যাজুয়ালি 2 থেকে 4 ডিগ্রি বাড়বে, কি উত্তরবঙ্গে কি দক্ষিণবঙ্গে। তো আগামী 3 দিনে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বাড়ার পরে যেখানে যাবে, তারপরেও কিন্তু আর সিগনিফিকেন্ট কোনো ফল আপাতত নেই। অর্থাৎ যে ঠান্ডাটা আমরা গত সপ্তাহে বা গত 3-4 দিন ধরে পাচ্ছি, সেই ঠান্ডাটা কিন্তু কমে যাবে আগামীকাল থেকে। তার কারণ দুটো পশ্চিমী ঝঞ্ঝা, একটা 24 তারিখে আর একটা 26 তারিখে আমাদের উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করবে, এবং পশ্চিমী ঝঞ্ঝা যখনই প্রবেশ করবে তখন কিন্তু উত্তর পশ্চিম দিক থেকে যে হাওয়াটা আমাদের এখানে আসে সেটা বাধাপ্রাপ্ত হবে এবং ঠান্ডা হাওয়া আমাদের এখানে আসবে না। রাদার উল্টো, আমাদের এদিক থেকে পূবালী হাওয়া পশ্চিমের দিকে যাবে। ফলে যেহেতু উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া আসবে না, ফলে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দু জায়গাতেই রাতের তাপমাত্রা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বাড়বে। ফলে 25 তারিখ খ্রিসমাস কলকাতায় 15 ডিগ্রি সেন্টিগ্রেডে তাপমাত্রা পৌঁছে যাওয়ার সম্ভাবনা রাতের, যেটা স্বাভাবিকের থেকে একটু বেশি থাকবে। এখন যেমন চলছে স্বাভাবিকের থেকে নিচে, আজকে কলকাতায় আমরা যেটা রেকর্ড করেছি সেটা হচ্ছে 13.1, মানে স্বাভাবিকের থেকে এখনও 1 ডিগ্রি নিচে আছে। তো কালকে এক্সপেক্টেড যেটা স্বাভাবিক হবে, এবং 25 তারিখে গিয়ে 15, মানে আরও 1 ডিগ্রি বেড়ে, অর্থাৎ স্বাভাবিকের থেকে কিন্তু একটু বেশি হয়ে যাবে। ফলে জাঁকিয়ে শীত বলতে যেটা আমরা গত 2-3 দিন ধরে পাচ্ছি, সেটা কিন্তু খ্রিসমাস বা বর্ষ শেষের সময় থাকবে না। এই মুহূর্তে কোথাও কোনো ওয়ার্নিং নেই, মূলত পরিষ্কার আকাশ, শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে, শুধু যেটা বললাম দার্জিলিং আর কালিম্পংয়ে 24, 25, 26 হালকা বৃষ্টি হতে পারে।